এখনই কেজরিওয়ালকে গ্রেফতার নয়, কেজরিওয়ালকে চতুর্থ নোটিশ পাঠানোর প্রস্তুতি। আজই পাঠানো হতে পারে চতুর্থ নোটিশ, খবর ইডি সূত্রে। কেজরিওয়ালকে চতুর্থ নোটিশ পাঠানোর প্রস্তুতি, আজই পাঠানো হতে পারে চতুর্থ নোটিশ। এমনটাই খবর ইডি সূত্রে। কেজরিওয়ালকে চতুর্থ নোটিশ পাঠানোর প্রস্তুতি, এ নিয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রাণী, ঠিক কি আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, কারণ কেজরিওয়ালকে আরো একবার নোটিশ পাঠানোর প্রস্তুতি, কারণ এর আগে একাধিকবার আমরা হাজিরা এড়িয়ে যেতেই দেখেছি কেজরিওয়ালকে। একদমই দেখো, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে চতুর্থবার নোটিশ পাঠানোর জন্য প্রস্তুতি শুরু করেছে ইডি। আজ অথবা কালকে এই নোটিশ পাঠানো হতে পারে বলে আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি। আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যে ইডি তিনটি নোটিশ পাঠিয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে, এবং তিনবারই বিভিন্ন কারণ দেখিয়ে তিনি এই হাজিরা এড়িয়ে গিয়েছেন। এবং গতকাল তিনি ইডিকে যে চিঠি লিখেছিলেন, সেই চিঠিতে তিনি জানিয়েছিলেন যে তাকে অ্যারেস্ট করে নেওয়ার জন্যই ইডি তোড়জোড় করছে বা বারে বারে নোটিশ পাঠাচ্ছে। তাকে এইভাবে নোটিশ পাঠানোটা সম্পূর্ণভাবেই কিন্তু অনৈতিক, এই কথাও কেজরিওয়াল জানিয়েছিলেন ইডিকে চিঠিতে। তিনি আরো বলেছিলেন যে তাকে তিনি আগের যে চিঠি পাঠিয়েছিলেন ইডিকে, সেখানে তিনি একাধিক প্রশ্ন তুলেছিলেন, সেই সম্বন্ধে এখনো পর্যন্ত ইডি কিচ্ছু তাকে জানায়নি, কিন্তু পরপর তাকে নোটিশ পাঠানো হচ্ছে। তিনি মনে করছেন যে তার বিরুদ্ধে একটা ঘোরতর চক্রান্ত করা হচ্ছে এবং তাকে অ্যারেস্ট করে নেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। গতকাল এই নোটিশ পাঠানোর পরে, গতকাল ইডিকে এই চিঠি পাঠানোর পরে কিন্তু আমরা রাত থেকে দেখি সোশ্যাল মিডিয়ার সরভান, আম আদমি পার্টির একাধিক মন্ত্রী এবং স্পোক্স পার্সনরা তারা বলেন যে আজকে কেজরিওয়ালের বাড়ি অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রী নিবাসে রেড করতে পারে ইডি, এবং তারপর আটক করা হতে পারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। এবং তারপরে কিন্তু আজ সকাল থেকে আমরা এই এই বিষয়টা নিয়ে, এই বিষয়ের দিকে নজর ছিল, কিন্তু যত সময় এগিয়েছে ইডি সূত্রে আমরা জানতে পারছি। ইন্দ্রাণী আমাদের সঙ্গে থাকো, এরই পাশাপাশি যে খবরের দিকে আমাদের নজর থাকবে, কারণ সকাল থেকে কেজরিওয়ালের বাড়ির সামনের রাস্তা বন্ধ ছিল, নিরাপত্তা জনিত কারণেই সেই রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল। তবে পরবর্তীতে সাধারণের জন্য সেই রাস্তা খুলে দেওয়া হয়েছে, রাস্তা খুলে দিয়েছে দিল্লি পুলিশ। এই মুহূর্তে সেই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি, কারণ সকাল থেকে কেজরিওয়ালের বাড়ির সামনের রাস্তা বন্ধ ছিল, নিরাপত্তা জনিত কারণে সেই রাস্তা বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে সাধারণের জন্য সেই নিরাপত্তা জনিত কারণে বন্ধ থাকা রাস্তা খুলে দেওয়া হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে। অন্যদিকে সিবিআই তদন্তের নির্দেশ দিল্লির রাজ্যপালের, এই সমস্ত বিষয়গুলোর দিকেই আমাদের নজর থাকবে। ইন্দ্রাণী এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রাণী, আরো যে বিষয় অর্থাৎ নিরাপত্তা জনিত কারণে বন্ধ রাখা অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনের রাস্তা, তা দিল্লি পুলিশ খুলে দিয়েছে, অন্যদিকে সিবিআই তদন্ত করা হোক তেমনটাও দিল্লির হাওয়া বলছে অরবিন্দ কেজরিওয়ালের জন্য। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে ঠিক কি কি আপডেট রয়েছে, কারণ দিল্লির গভর্নর তিনি সেই পদক্ষেপের কথা বলছিলেন। যেরকম জানাচ্ছিলাম যে গতকাল সোশ্যাল মিডিয়ায় আম আদমি পার্টির নেতৃত্বরা সরব হওয়াতে এবং তারা বলছিলেন যে অরবিন্দ কেজরিওয়ালকে আজকেই গ্রেপ্তার করা হতে পারে, এবং সেই কারণে দিল্লি পুলিশের পক্ষ থেকে অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী নিবাসের সামনে সিকিউরিটি যেমন জোরদার করা হয়, বাড়িয়ে দেওয়া হয়েছিল সিকিউরিটি, তেমনই কিন্তু রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছিল। দিল্লি পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, নিরাপত্তাজনিত কারণে এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ যদি এরকম কোনো ঘটনা ঘটে অর্থাৎ ইডি যদি রেড করতে আসে মুখ্যমন্ত্রী নিবাস, তাহলে সেক্ষেত্রে আম আদমি পার্টির যে সাধারণ সমর্থকরা রয়েছে তারা মুখ্যমন্ত্রী নিবাসের দিকে ভিড় বাড়াতে পারেন, সেই কারণে নিরাপত্তাজনিত কারণে এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, যা কিন্তু এখন সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। এবং তুমি যে দ্বিতীয় বিষয়টি বললে দিল্লির যে সিবিআই তদন্তে কেজরিওয়ালের কিন্তু সমস্যা দিনকে দিন বাড়ছে। আজকে যেটা নতুন তথ্য, দিল্লির এলজি তিনি কিন্তু একটি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের গভর্নমেন্টের বিরুদ্ধে, অর্থাৎ আম আদমি পার্টির যে গভর্নমেন্ট চলছে দিল্লিতে, দিল্লি সরকার, তার বিরুদ্ধে তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। 100 কোটি টাকার একটা ঘোটালা সংক্রান্ত এই নির্দেশ। এখানে মহল্লা ক্লিনিক, অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতায় আসার পর দিল্লির প্রত্যেকটি অঞ্চলে একটি করে মহল্লা ক্লিনিক খোলেন, যেখানে কিন্তু সাধারণ মানুষ বিনামূল্যে
করলে চিকিৎসা পেতেন এবং বিভিন্ন টেস্ট করা হতো এবং বিভিন্ন ওষুধপত্রও দেওয়া হতো। এই মহল্লা ক্লিনিক সংক্রান্ত এই অভিযোগ এসেছে এলজির কাছে এবং দেখা যাচ্ছে যে এলজি সূত্রে যেটা আমরা জানতে পারছি যে দিল্লির বিভিন্ন অঞ্চল থেকে এই মহল্লা ক্লিনিকের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র টেস্ট করা দিল্লির যে কেন্দ্রীয় দিল্লির যে হসপিটালগুলো আছে সরকারি হসপিটাল তাতে দেখা গেছে 10% যে ওষুধ বা জিনিসপত্র টেস্ট করা হচ্ছে সেখানে কিন্তু অনেক গরমিল পাওয়া গিয়েছে, অর্থাৎ এই যে ওষুধপত্র বা টেস্টিংয়ের যে জিনিসপত্র সেগুলো ফেক প্রমাণিত হয়েছে এবং সেই কারণে এই মহল্লা ক্লিনিক সংক্রান্ত মামলাতেও কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। এবং এর আগেও একাধিক ক্ষেত্রে কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে বিভিন্ন মামলা চলছে, বিভিন্ন তদন্ত চলছে। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের 2 মন্ত্রী এবং রাজ্যসভার দলনেতা সঞ্জয় সিং তিনি ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং জেলে রয়েছেন। তারপরেও কেজরিওয়ালের বিরুদ্ধে এই যে নতুন করে আম আদমি পার্টি সরকারের বিরুদ্ধে নতুন করে সিবিআই তদন্ত, অবশ্যই কেজরিওয়াল সরকারের সমস্যা বাড়বে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। তিথি ইন্দ্রাণী, সেক্ষেত্রে একটা বিষয় একটু বলো, কারণ আমরা দেখেছি 24 পড়ে গিয়েছে, সামনেই লোকসভা নির্বাচন, এবং এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে যখন বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মঞ্চ তৈরি করতে শুরু করেছে, তাদের লড়াইয়ের মঞ্চ তৈরি করতে শুরু করেছে, ঠিক সেই সময়ে আম আদমি পার্টির জন্য তো এটা একটা ঝড় বই কি? একদমই, দেখো 2024 লোকসভা নির্বাচনের আগে আবগারি দুর্নীতি মামলা সহ একাধিক দুর্নীতি যেভাবে সামনে আসছে আম আদমি পার্টির, সেটা কিন্তু দিল্লিতে ক্ষমতা ধরে রাখা এবং পাঞ্জাব বা অন্যান্য যে সমস্ত জায়গায় আম আদমি পার্টির সরকার আম আদমি পার্টির নেতৃত্ব আছে তাদের কাছে একটা বড় ঝড়। যদিও আম আদমি পার্টি এটিকে পজিটিভ ইস্যুতে ব্যবহার করার চেষ্টা করছে, তারা গতকালই স্লোগান দিয়েছিল যে অরবিন্দ কেজরিওয়ালকে তারা প্রধানমন্ত্রী করতে চায় এবং সেই কারণেই বিজেপি এইভাবে ধীরে ধীরে তাদের প্রতি আক্রমণ বাড়াচ্ছে। এবং তবে আমরা যেটা জানতে পারছি যে অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ দেবে ইডি, আমরা জানতে যেমন পাচ্ছি তেমনই এটাও জানতে পারছি 6-7-8 দিন গুজরাট সফরে থাকবেন অরবিন্দ কেজরিওয়াল। অর্থাৎ আম আদমি পার্টির পক্ষ থেকে কিন্তু লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে তাদের যে প্রচার অভিযান সেটা বাড়ানো হচ্ছে। কিন্তু অপরদিকে যেভাবে ধীরে ধীরে ইডি বা সিবিআই তদন্তে নামছে এবং আম আদমি পার্টির সরকার দিল্লি সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি সামনে আসছে, তাতে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে কেজরিওয়াল সরকার, এটা বলার মোটেই অপেক্ষা রাখে না। তিথি একেবারে ইন্দ্রাণী, যে পরিস্থিতির দিকে এগোচ্ছি আমরা, সেক্ষেত্রে দাঁড়িয়ে আরো কি সমস্যা বাড়তে চলেছে কেজরিওয়ালের, এই প্রশ্নগুলো সামনে আসতে শুরু করেছে। আমি আপাতত ইন্দ্রাণীকে ধন্যবাদ জানাবো, কারণ প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর থাকবে। আজই একদিকে চতুর্থ নোটিশ পাঠানো হতে পারে এমনটাই ইডির সূত্রে খবর, এবং তারই পাশাপাশি আজ সকাল থেকে নিরাপত্তাজনিত কারণেই অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনের যে রাস্তা সে রাস্তা বন্ধ রাখা হলেও পরবর্তীতে তা সাধারণের জন্য খুলে দেয় দিল্লি পুলিশ। অন্যদিকে দিল্লির রাজ্যপাল, তিনি অরবিন্দ কেজরিওয়াল, আম আদমি পার্টির সরকার, এই সমস্ত কিছুর বিরোধিতা করে, অর্থাৎ সিবিআই তদন্তের নির্দেশ বা সিবিআই তদন্তের পক্ষেই তিনি এগোতে চাইছেন। কারণ একে একে দুর্নীতির, আবগারি দপ্তরের দুর্নীতি থেকে শুরু করে প্রায় 100 কোটির দুর্নীতি যখন অভিযোগ সামনে আসছে, তখন এই গোটা বিষয়টার সিবিআই তদন্ত হোক এমনটাই চাইছেন দিল্লির রাজ্যপাল। সেক্ষেত্রে দাঁড়িয়ে 2024 সাধারণ নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির জন্য এই পরিস্থিতি যে খুব একটা প্রতিকূলে যাবে না তা বলাই যায়। এখনই কেজরিওয়ালকে গ্রেফতার নয়, কিন্তু চতুর্থ নোটিশ পাঠানোর প্রস্তুতি চলছে, কারণ এর আগে একাধিকবার তাকে সমন পাঠানো হলেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন নানান কারণে। এবার গ্রেফতারি এই মুহূর্তে না হলেও চতুর্থবারের জন্য নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইডি, এমনটা ইডি সূত্রে খবর। অন্যদিকে সেই ছবিটাও দেখাচ্ছি, নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি, এবং তার পাশাপাশি পরবর্তীকালে সময় যত এগিয়েছে সাধারণের জন্য সেই রাস্তা খুলেও দেওয়া হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে, এবং তার পাশাপাশি এই আম আদমি পার্টি, অরবিন্দ কেজরিওয়াল, তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ, দিল্লির রাজ্যপালের 100 কোটির দুর্নীতির অভিযোগ, এই সমস্ত কিছু নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের সমস্যা যে বাড়ছে, কারণ মহল্লা ক্লিনিক সংক্রান্ত 100 কোটি টাকার দুর্নীতি সূত্র মারফত যে দুর্নীতির খবর সামনে আসছে, আবগারি দপ্তরের দুর্নীতির অভিযোগ, এই একাধিক ভুড়ি ভুড়ি অভিযোগে যে সমস্যা তাতে আরও জর্জরিত হয়ে পড়ছেন কেজরিওয়াল, এই প্রশ্নগুলোই সামনে আসতে শুরু করেছে। এবার চতুর্থবারের জন্য তাকে সমন পাঠানো হলে তিনি হাজিরা দেবেন কি না, বা এই হাজিরাও তিনি পূর্ব হাজিরাগুলোর মতো এড়িয়ে যাবেন কিনা, এই সবটাই সময় সাপেক্ষ। কিন্তু তারপরে দাঁড়িয়েও
কেজরিওয়ালের বিপাক বাড়ছে কিনা, কারণ খুব স্বাভাবিকভাবেই প্রত্যেকটি রাজনৈতিক দল তারা 2024 নির্বাচনকে সামনে রেখে এগোতে যখন চাইছে, তখন ভুরি ভুরি দুর্নীতির অভিযোগে কোথাও একটা তা যেন তাদেরকেই সমস্যায় ফেলছে। ঠিক যেমন অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রেও এই অভিযোগের বাইরে থাকার অন্যথা হয়নি, কারণ এই লড়াইয়ে যে পুরো পরিস্থিতি তাদের প্রতিকূলে যাবে তেমনটাও বলা যাচ্ছে না, কারণ ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিল্লির রাজ্যপালের তরফ থেকে যেহেতু দেওয়া হয়েছে, তাই পরবর্তীতে তা এড়িয়ে থাকা সম্ভব কিনা বা আম আদমি পার্টির জন্য পরিস্থিতি কতটা প্রতিকূলে থাকবে সেই প্রশ্ন তুলছে। কেজরিওয়ালকে ইতিমধ্যেই গ্রেফতারি না হলেও চতুর্থবারের জন্য নোটিশ পাঠানো হতে পারে এবং আজই সেই নোটিশ পাঠানো হতে পারে এমন চাই ইডি সূত্রে খবর। এরই পাশাপাশি সকাল থেকে কেজরিওয়ালের বাড়ির সামনের রাস্তা বন্ধ রাখা হয়েছিল নিরাপত্তাজনিত কারণেই, পরবর্তীতে সাধারণের জন্য খুলে দেওয়া হয় সেই রাস্তা, যা দিল্লি পুলিশ সাধারণের জন্য সেই রাস্তা খুলেও দেয়। এবং অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল্লির রাজ্যপালের, তাতে গোটা পরিস্থিতি আম আদমি পার্টির জন্য কতটা প্রতিকূলে যায় বা যে দুর্নীতির অভিযোগ মহল্লা ক্লিনিকে 100 কোটির দুর্নীতি অভিযোগ, আবগারি দুর্নীতি, আবগারি দফতরের নানান বেনিয়ম, যার জেরকে সামনে দেখে ইতিমধ্যে বিপাক কি বাড়ছে কেজরিওয়ালের, সমস্যায় জড়িয়ে পড়ছেন অরবিন্দ কেজরিওয়াল। শুধু তাই নয়, আম আদমি পার্টির পরবর্তী স্ট্যান্ড পয়েন্ট কি হবে সবটা সময় সাপেক্ষ। আপনি তো আরিফ চৌধুরী তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। আরিফ বাবু, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। অরবিন্দ কেজরিওয়ালকে এক্ষুনি গ্রেফতার করা না হলেও, মানে গ্রেফতারের কথা না বলা হলেও, সেক্ষেত্রে চতুর্থবারের জন্য ইডি নোটিশ পাঠাতে চলেছে এবং তার পাশাপাশি দিল্লি গভর্নর তারা চাইছেন যে সিবিআই তদন্ত হোক অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। কিভাবে দেখছেন গোটা বিষয়টা এই মুহূর্তে, কি পরিস্থিতি? দেখুন, শুধুমাত্র আজকে প্রথমবার নয়, এর আগেও বহুবার ইডি নোটিশ পাঠিয়েছে এবং যে সমনটা পাঠিয়েছেন সেটা টোটালি ইললিগাল ক্লেম করে আমাদের সিএম অরবিন্দ কেজরিওয়াল জি ওখানে যাননি। কেন যাবেন, এর উদ্দেশ্য কি? যেটা গোটা ভারতবর্ষের কাছে আজ প্রতিষ্ঠিত সত্য যে অরবিন্দ কেজরিওয়াল জিকে গ্রেফতার করার একটা চক্রান্ত মাত্র 2024 লোকসভা ভোটের আগে, কারণ আম আদমি পার্টি এবং অরবিন্দ কেজরিওয়াল এমন একটা দল তাকে কলঙ্কিত করার জন্য এইটা শুধুমাত্র প্রথমবার নয়, এর আগে আমরা বহুবার দেখেছি কোর্ট থেকে আমরা আমাদের বিধায়কের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে। এবং আজকে দিনে দাঁড়িয়ে আমাদের শিক্ষামন্ত্রী বলুন এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলুন, এদের বিরুদ্ধে অ্যালিগেশনস এর পর অ্যালিগেশনস এনেছে, সঞ্জয় সিংজিকে অ্যারেস্ট করেছেন, কোন এক পয়সার যে এক পয়সার দুর্নীতি কোন জনসম্মুখে এসেছে এটা আজ প্রতিষ্ঠিত সত্য যে ভারতবর্ষের বুকে যে রাজনীতি বিজেপি এবং তার টিম, নরেন্দ্র মোদীজির টিম শুরু করেছেন, এটা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক একটা ঘটনা এবং আগামী দিনে ভারতবর্ষের মানুষকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে, নাহলে গণতন্ত্র এবং সংসদীয় যে গণতান্ত্রিক পরিবেশ সেটা ভারতবর্ষের অস্তিত্ব। নির্বাচনের আগে এই পরিস্থিতি তৈরি হওয়া, তাকে কোনোভাবে আম আদমি পার্টিকে দমিয়ে রাখতে পারবে? একদম একদম, আম আদমি পার্টি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে জন্মানো একটা দল, এই দলটার মেন মোটেই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা। এবং আপনার আপনার কাছে জানিয়ে রাখি, আপনার দর্শকদের কাছে এবং সমগ্র ভারতবাসীর কাছে, যে আমরা আমাদের নিজেদের বিধায়কদের বিরুদ্ধে পাঞ্জাবে আপনারা দেখেন আমাদের হেলথ মিনিস্টার, তার বিরুদ্ধে না মিডিয়া জানতো, 2% কমিশনের একটা তথ্য শুধুমাত্র আমাদের চিফ মিনিস্টার জানতেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে আমরা কি করেছি, আমরা বরখাস্ত করে দিয়েছি, যেটা কেউ জানতো না, কোন তদন্তকারী সংস্থা পর্যন্ত জানতো না, কিন্তু আমরা কি করেছি, নিজে থেকে তাকে বরখাস্ত করেছি। আমাদের খাদ্যমন্ত্রী দিল্লিতে, যার বিরুদ্ধে অ্যালিগেশন এসেছিল এবং প্রমাণিত হওয়ার পর অরবিন্দ কেজরিওয়াল জি তাকে মন্ত্রী সভা থেকে কি করেছেন, বরখাস্ত করেছেন। তো আম আদমি পার্টির মোটো হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। এখন হচ্ছে সামনে 2024 ভোট, এই ভোটকে ইস্যু করে দেখুন বিভিন্ন রাজ্যে কি করা হচ্ছে, একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে দুর্নীতি নিয়ে, মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই দলগুলো দুর্নীতিগ্রস্ত বা এরা দুর্নীতিগ্রস্ত।
কিন্তু ভালো করে দেখুন তো আপনি বিজেপির কটা বাড়িতে, বিজেপির কটা নেতার বাড়িতে তল্লাশি চলেছে, বিজেপির কটা নেতাকে গ্রেপ্তার করেছে, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি জনসম্মুখে আসলে পরের দিন সেক্ষেত্রে অভিযোগগুলো আপনাদের রয়েছে। অনেক অনেক ধন্যবাদ জানাবো আরিফ বাবু আপনাকে। আপনি তো আরিফ চৌধুরী কথা বলছিলাম তার সঙ্গে, এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। অরবিন্দ কেজরিওয়ালের সমস্যা বিপাক কি আরো বাড়ছে, কারণ ইতিমধ্যেই চতুর্থবারের জন্য ইডি নোটিস পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে দিল্লি গভর্নমেন্ট, দিল্লি গভর্নর রাজ্যপাল তিনি বলছেন যে সিবিআই তদন্ত হোক অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। অন্যদিকে আবার এই নির্বাচনের আগে আম আদমি পার্টিকে দমিয়ে রাখার চেষ্টা করছে বিজেপি, এমন অভিযোগও সেখান থেকে উঠে আসছে। দেখুন আবগারি মামলায় এখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পুরোপুরি জড়িয়ে গেছে, মুখ্যমন্ত্রী এমপি তারা ইতিমধ্যে কারাবাসে আছে, ইতিমধ্যে আরো একজন এমপির বাড়িতে তল্লাশি হয়ে গেছে। অতএব এই পরিস্থিতিতে যখন তিনবার কাউকে ডাকে তারপরেও যখন তিনি কোনো সাড়া দেন না, হাজির হন না, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে পরিস্থিতি এড়ানোর চেষ্টা তিনি করছেন। কিন্তু হাজিরা না দিয়ে কি পরিস্থিতি এড়ানো যায়? অতএব প্রাথমিকভাবে যে তিনি দোষী এটা পরিষ্কারভাবে তার অ্যাটিটিউড বুঝিয়ে দিচ্ছে। সেই কারণে চতুর্থবারের আয়োজন চলছে এবং কি করবে সেটা এজেন্সি ঠিক করবে, কিন্তু আমি মনে করি যেটা উনি করছেন সেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুর্নীতির জালে অরবিন্দ কেজরিওয়াল জড়িয়ে গেছে। খুব বড় সততার নাটক করে সরকারি আমলা হিসাবে রাজনীতিতে এসেছিলেন আর এমন একটা ভাব দেখিয়েছিলেন যে সমস্ত দুর্নীতির জগতে উনি একজন দেব শিশু এসে পড়েছেন। আজকে প্রমাণ হয়ে গেল যে মুখোশের আড়ালে কিভাবে অর্থ আত্মসাৎ করেছে কেজরিওয়াল এবং তার কোম্পানি। বেশ অনেক ধন্যবাদ জানাবো রাহুল বাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহা কথা বলছিলাম তার সঙ্গে।